Today we want to discuss about tap question. Tap question class 9, আমার কালকে হবে class 9 ও class 10 ওয়াই ক্লাস tap question আছে। আমাদের সাবজেক্ট হচ্ছে তোমার টপিক tap question যেটা আপনি যে আমি আগেই বলেছি যে ইংলিশ সিম্পল কোশ্চেনে কোন কোশ্চেনে কি থাকবে তার ছেলে মেয়ের জানতে হবে ছেলে মেয়েরা জানতে পারে না না জেনে কাজ করে বিধাতারা অনেক ভুল করে আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতে এগুলো বলে দিই মানে আবার বলছি ইংলিশ সিম্পল এর কোশ্চেন নাম্বার ওয়ান থাকবে কিছু জন্য গ্রাম সুইম করু কোশ্চেন নাম্বার টু বিন দ্য গ্রাম উইথ আউট করু কোশ্চেন নাম্বার থ্রি কলাম ম্যাচিং কোশ্চেন নাম্বার ফোর টাইপ ফর্ম ভার্ব কোশ্চেন নাম্বার ফাইভ ন্যারেশন কোশ্চেন নাম্বার সিক্স ট্রান্সফর্ম সেন্টেন্স কোশ্চেন নাম্বার সেভেন কমপ্লিট সেন্টেন্স কোশ্চেন নাম্বার এইট সাফিক্স প্রিফিক্স কোশ্চেন নাম্বার নাইন ট্যাপ কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন কানেক্টর কোশ্চেন নাম্বার ইলেভেন পাঞ্চুয়েশন আমরা কোশ্চেন নাম্বার নাইনে আসছি ট্যাপ কোশ্চেন ট্যাপ কোশ্চেন কাকে বলে হয় প্রথম আমাকে অ্যাট ফার্স্ট ইয়ার নো হোয়াট ইজ কল ট্যাপ কোশ্চেন ট্যাপ কোশ্চেন মিনস শর্ট কোশ্চেন আমরা সংক্ষিপ্ত জানবো যে কথোপকথনের সময় যে সংক্ষিপ্ত প্রশ্ন করা হয় তাকে কোশ্চেন ট্যাক বা ট্যাক কোশ্চেন বলা হয় কোশ্চেন ট্যাক বা ট্যাক কোশ্চেন এটা কিন্তু প্রাথমিক সংজ্ঞা আমি যদি একটু ল্যাবরেটলি বলি তাহলে ব্যাপারটা এই হবে যে কথোপকথনের সময় বক্তার বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য বক্তা কর্তৃক যে ছোট্ট প্রশ্ন করা হয় তাকে ট্যাক কোশ্চেন বলা হয় আমি আবার বলছি দুজন ব্যক্তি কথা বলছে কথোপকথনের সময় একজন বক্তা থাকে একজন শ্রোতা থাকে বক্তা কর্তৃক যে বক্তার বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য যে সংক্ষিপ্ত প্রশ্ন করা হয় তাকে বলা হয় ট্যাপ কোশ্চেন যেমন আই অ্যাম রাইট আই অ্যাম রাইট উইল ইউ গো দ্য ওয়ান্ট ইউ এই ধরনের আমাদের জানতে হবে ট্যাপ কোশ্চেন এটা ব্রিটিশ ফর্মুলা আমেরিকানরা ট্যাপ কোশ্চেন ব্যবহার না করলে ওকে তখন রাইট বলে আমরা একটা ব্রিটিশ ফর্মুলায় ট্যাপ কোশ্চেন করছি আসি ট্যাপ কোশ্চেন করতে গেলে আমরা কতগুলো এক্সাম্পল আপনি দেখে নিই যেমন রিনা ইজ রিডিং ইজ অ্যান শি রুবেল ওয়াজ প্লেয়িং ওয়াজ অ্যান হি দ্য বয়েজ আর প্লেয়িং আর এন্ড দে লেট আস গো আউট শ্যাল উই আই অ্যাম রিডিং আর এন্ড আর এই আমি এখানে এখানে রিনা ইজ নট এখানে নট লাগাই ইজ নট এবার আসি ট্যাক কোশ্চেন করার মূল ফর্মুলাটা প্রত্যেকটা গ্রামারের কিছু টেকনিক থাকে এই টেকনিক আপনি করে করতে হয় যেমন আমি এখানে লিখেছি বিশেষ দোষ করতে কি লিখেছি নট না থাকলে নট যোগ করবে নট থাকলে নট তুলে দেবে অর্থাৎ কোশ্চেনটা যদি অ্যাফার্মেটিভ হয় আনসার হবে নেগেটিভ দেবে কোশ্চেনটা যদি নেগেটিভ হয় আনসার হবে অ্যাফার্মেটিভ ক্লিয়ার এখন আমি বাংলা শুনতে যেমন বলেছি নট না থাকলে নট যোগ করবে আবার নট থাকলে নট তুলে দেবে এটাই ট্যাপ কোশ্চেনের মূল কথা ট্যাপ কোশ্চেনের মূল স্লোগান হচ্ছে নট না থাকলে নট যোগ করবে নট থাকলে নট তুলে দেবে ওকে নেক্সট ওকে ট্যাপ কোশ্চেন করতে গেলে যে বিষয়গুলো জানতে হয় তা হচ্ছে কন্ট্রাকশন সংক্ষিপ্তকরণ এর সংক্ষিপ্তকরণ অবজলে ভাবের সংক্ষিপ্তকরণ যেমন আমরা যে এক্সাম্পল দিয়েছি আমি স্মল লেটার ব্যবহার করেছি কারণ আমাদের স্মল লেটার ব্যবহার করেছি ইজ নট ইজ অ্যান্ট আর নট আর এন্ড ওয়াজ নট ওয়াজ এন্ড উইল নট ওন শ্যাল নট শ্যান মাস্ট নট মাজেন্ট মাস্ট নট মাজেন্ট নিড নট নিড এন্ড সংক্ষিপ্ত রূপ এই সংক্ষিপ্ত রূপগুলো না জানলে ব্যাপ কোশ্চেন করতে পারবে না তবে আমরা আবার একটু আসি যে ইজ নট ইজ অ্যান্ট আর নট আর এন্ড ওয়াজ নট ওয়াজ এন্ড উইল নট ওন shall not stand, must not, mustn't, need not, even. Okay. Now I will discuss about the mistakes. While doing that question, students are doing some mistakes. They cannot understand where are the problems.
I want to discuss elaborately about. The boys are playing, aren't they? Good question, the boys are playing. Answer হচ্ছে aren't they? এখন আমি চারটে অ্যারো চিহ্ন দিয়েছি, এই চারটে জায়গা বাচ্চাদের ভুল ভুল করে, ছেলে মেয়েরা চারটে জায়গা ভুল করে থাকে। এক নম্বর হচ্ছে যে কোশ্চেনটা থাকবে, এই কোশ্চেনটা কোশ্চেনের শেষে অবশ্যই কি দিতে হবে, কমা, কমা চিহ্ন দিতে হবে, না দিলে সেটা কারো হবে। দুই নাম্বার কন্ট্রাকশন শুরুতে, আমি তখন কন্ট্রাকশন লিখে স্মল ভ্যালু লিখেছিলাম, কারণ হচ্ছে এখানে এখানে কমার পরে অবশ্যই স্মল ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? স্মল ব্যবহার করতে হবে। হ্যাঁ, পাঁচটা বন্ধু আর স্মল এটা ব্যবহার করবো। এরপরে আর আর লিখে নট, নট এর কন্ট্রাকশন সংক্ষিপ্ত রূপ এনটি, এনটি লিখবো, কিন্তু একটা কমা দিতে হবে, দিতেই হবে, এই কমা না দিলে ভুল হয়। তাহলে এক নম্বর কমা, দুই নম্বর হচ্ছে এখানে স্মল লেটার, তিন নম্বর হচ্ছে আর এন্ট এর আর নট কে সংক্ষিপ্ত আর এন্ট, এবং এখানে একটা লিখেছি প্রোনাউন, কি লিখেছি প্রোনাউন দে। হ্যাঁ, যেটা কোথায় পেলাম আমি আলোচনা আসছি। এরপর আসি লাস্ট একটা কোশ্চেন মার্কস দিতে হবে। এই প্রোনাউনটা কি, যখন সাবজেক্টটা আমি আলোচনা আসবে বল, সাবজেক্ট প্লুরাল হবে তখন দে ব্যবহার করতে হয়, যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে তখন হি বা সি বা ই ব্যবহার করতে হয়। আবার আসি, ছেলে মেয়েরা কয়টা ভুল করে থাকে, পাঁচটি ভুল, কয়টি ভুল, পাঁচটি, কয়টি ভুল করে থাকে, মেজর পাঁচটি ভুল করে। এক নম্বর কমা দেয় না, দুই নম্বর স্মল ব্যবহার করে না, তিন নম্বর কন্ট্রাকশন প্লাস কমা দেয় না, চার নম্বরে প্রমাণ ব্যবহার করতে হবে স্মল এটার দিয়ে, এবং তারপরে ছয় নম্বরে, পাঁচ নম্বর লাস্টের লাস্ট অফ অল, এই পাঁচটা মেজার ভুল করে। সবাই মনে করে যে ট্যাক কোশ্চেন একেবারে সহজ, আমি মনে করি ট্যাক কোশ্চেন বেশ কঠিন এবং বেশ জটিল। ওকে, তাহলে আমরা কি কয়টা ভুল করে থাকি, আমরা পাঁচটা মেজার ভুল করে থাকি। একটা কমা দিতে হবে, স্মল এটার ব্যবহার করতে হবে, কন্ট্রাকশন প্লাস কন্ট্রাকশন চিহ্ন দিতে হবে, স্মল এটার ব্যবহার করতে হবে, প্রশ্ন চিহ্ন দিতে হবে, এবং এখানে একটা আন্ডারলাইন, এই বরাবর যে আমি একটা আন্ডারলাইন করেছি, এই আন্ডারলাইনটা চিহ্ন দিতে হবে। ওকে, তবে ছেলেমেয়েরা ইচ্ছা করলে পরীক্ষার সময় কোশ্চেন না তুলে যদি আনসার লিখলেও পারে, বোর্ড কোশ্চেন আনসার লিখে আমার নাম্বার দিয়ে থাকি। ওকে, ট্যাপ কোশ্চেন জানতে গেলে বিশেষ কিছু বিষয়ে তোমার জ্ঞান রাখতে হবে, তোমাদের জ্ঞান রাখতে হবে। যেমন জেন্ডার, জেন্ডার মানে লিঙ্গ, ছেলে না মেয়ে, ছেলে হলে হি, মেয়ে হলে সি, ক্লিয়ার? এবার নাম্বার, পার্সনিস, যে কথা এখানে যে পার্সন থাকবে, সাবজেক্ট থাকবে, সে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হি বা সি, প্লুরাল হলে দে। যদি যদি এই নাম্বার তুমি না চিনতে পারো, প্লুরাল যারা সিঙ্গুলার ব্যবহার করো, নাম্বার কাটা যাবে। টেন্স বুঝতে হবে, প্রেজেন্টে থাকে প্রেজেন্ট থেকে, পাস্ট থাকে পাস্ট টেন্স থাকবে, ওর সেন্স বুঝতে হবে, কোন সেন্সে কথা আসছে, সেন্সের কথাগুলো আমরা পরে আসবো, একটা এটা আলোচনা একটা পরে আসবে। যেমন রিনা ওয়াজ রিডিং, রিনা, রিনা হচ্ছে মেয়ে, রিনা কি, মেয়ে হলে সি বল বলে থাকি আমরা। দেখো রিনা ওয়াজ রিডিং, ওয়াজ এন্ড সি। এবার রানা উইল ডু ইট, ওন্ট হি, ওন্ট হি, এখানে এখানে রিনা, রিনা মেয়ে, রানা ছেলে, মেয়ে হওয়ার সঙ্গে সঙ্গে সি আসছে, ছেলে হওয়ার সঙ্গে সঙ্গে হি আসবে। ওকে, দ্য বার্ডস আর ফ্লাইং আর এন্ড দে, দ্য গার্লস আর ড্রয়িং আর এন্ড দে। দেখো এই দুটো বিষয় আমি তোমার আলোচনা করতে যাচ্ছি। মুখ্য বিষয় হচ্ছে যে সিঙ্গুলার হলে সি বা হি বা ইট ব্যবহার করবে, প্লুরাল হলে, দেখো প্লুরাল হলে ব্যক্তিবাচক, যেমন দ্য বার্ডস, এটা প্রাণীবাচক, দ্য গার্লস, এটা প্রাণীবাচক, কিন্তু মানুষ, তাই না? সাধারণত এখানে দুটো বিষয় জানতে হবে, যে উত্তম প্রাণী আর হীন প্রাণী, উত্তম প্রাণী বলতে মানুষ বুঝাবো আমরা, আর যে কোনো হীন প্রাণী হলে ইট ব্যবহার করবো, সিঙ্গুলার নাম্বার কিন্তু। প্লুরাল হলে যে কোনো বিষয় হলে, ব্যক্তি হলে প্লুরাল হলে দে, বস্তু হলে প্লুরাল হলে দে, কোনো বিষয় হলে প্লুরাল হলে দে। হ্যাঁ, যেমন আমার সি এবং ডি, দ্য বার্ডস আর, দ্য বার্ডস আর ফ্লাইং আর এন্ড দে, এই বার্ডস প্লুরাল তাই দে আসছে, দ্য গার্লস আর ড্রয়িং আর এন্ড দে, এখানে এখানে ব্যক্তিবাচক হোক আর বস্তুবাচক হোক, যেটাই হোক না কোনো প্লুরাল নাম্বার হলেই তোমার কী করতে হবে, দে ব্যবহার করতে হবে। ওকে,
এখানে আর দুটো বাক্য আমি লিখেছি, আগেও লিখেছিলাম যে বাক্যগুলো আবার লিখেছি। লেট আস প্লে। শোনো আমি বলি, ট্যাগ কোশ্চেন মূলত দুই রকম হয়ে থাকে, একটা কমেন্ট ট্যাগ আর হচ্ছে ট্যাগ। ট্যাগ কোশ্চেন হচ্ছে আমি আগে লিখি নট, না থাকলে নট যোগ করতে হয়, নট নট থাকলে নট বাদ দিতে হয়। কমেন্ট ট্যাগ হচ্ছে অ্যাফার্মেটিভ টু অ্যাফার্মেটিভ, নেগেটিভ টু নেগেটিভ। যেমন লেটস প্লে, শ্যাল উই, কমেন্ট ট্যাগ একটা পার্ট, এটা কমেন্ট ট্যাগ একটা পার্ট, ঠিক আছে। মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো যে নট নট থাকলে নট যোগ করতে হবে, না থাকলে নট যোগ করতে হয়, নট থাকলে নট বাদ দিতে হয়, কিন্তু লেখাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হচ্ছে না, কমেন্ট ট্যাগের মধ্যে পড়ে। এবার আছে আই অ্যাম রিডিং। দেখো এখানে এম আছে কিন্তু আনসার হয়ে গেছে আর এন, এটা ব্যতিক্রম। বলেছিলাম ইম্পারটিভ সেন্টেন্স হচ্ছে সবসময় জন্য সেকেন্ড পারসন সঙ্গে আলোচনা হবে, সেকেন্ড পারসন কে, ইউ, কে, ইউ। ইম্পারটিভ সেন্টেন্স সবসময় আলোচনা বক্তা এবং শ্রোতা ফেস টু ফেস হয়ে থাকে, কি হয়ে থাকে, ফেস টু ফেস হয়ে থাকে। ইম্পারটিভ সেন্টেন্স শুরুতে ভাব থাকে, কি থাকে, ভাব থাকে, ভাব। যেমন প্লিজ, যেমন ডু ইট অ্যাট ওয়ান্স, গেট আউট ফ্রম দেয়ার। ইম্পারটিভ সেন্টেন্স শুরুতে নেভার, অলওয়েজ, প্লিজ এগুলো থাকতে পারে, ডোন্ট থাকতে পারে, ঠিক আছে। আমরা আপনি জানবো এই ট্যাগ কোশ্চেন কিন্তু ব্রিটিশ ট্যাগ কোশ্চেন, আমি এই বিষয়ে পরে সামান্য বলবো। যেমন কল ইন এ ডক্টর, ব্রিটিশরা এই যে কোনো ইম্পারেশন যে উই ওয়ান্ট ইউ করার চেষ্টা করে, বা উই ডু, দুটা যে কোনো একটা, দুটা আইদার আইদার ওয়ান্ট ইউ অথবা উই ডু, কথা খেয়াল করে শুনবে। বাই মি এ শার্ট, এটা ওয়ান্ট ইউ ব্যবহার করে। যখনই গেট আউট হেয়ার, গেট আউট, যখনই প্রেশার, যখন কোনো প্রেশার ক্রিয়েট করা হয়, জোর দেয়, ইনফ্যাসিস করা হয়, গেট আউট, তখন সেটি হলো উইল। লেট মি ডু ইট, লেট মি, এটা আনসার হবে ওন্টি বা উইল। লেট আস প্লে, লেট আস প্লে, এটা এটা আনসার হবে শ্যাল। আমি যারা বলতে চাচ্ছি যে ব্রিটিশরা যে কোনো ইম্পারেশন পেলে উইল ইউ বা ওন্টি বলে, আর যখন প্রেশার দেওয়া তখন তার একটা একটা ফর্মুলা হয় উইল। এই দৃষ্টিকোণে এখানে ওন্ট ইউ আছে, উইল ইউ আছে, আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। এখানে ওন্ট ইউ আছে, উইল ইউ আছে, আমরা উইল ইউকে ধরবো। এখানে দেখলাম যে উইল ইউ আছে, তাহলে আমরা যদি সব জায়গায় যদি কেউ চিন্তা করেন না আমি ওন্ট ইউ না করে এখানে উইল ইউ দেবো, এখানে উইল ইউ দেবো, এখানে উইল ইউ, তাহলে এখানে উইল ইউ দিয়ে কাজ করে দেখ করে পাওয়া যায়, ওকে। আর যখন লেটাস হবে তখন সেটা লিখতে হবে, ক্লিয়ার, ওকে। আমি একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এক মিনিট সময় লাগবে। আই হ্যাভ এ কাউ, আই ডোন্ট, ডু নট হ্যাভ এ কাউ, ব্রিটিশটা করছে আই ডু নট হ্যাভ এ কাউ, ব্রিটিশটা ডু নট ব্যবহার করছে। আই ডোন্ট হ্যাভ এ কাউ, আমেরিকান ডোন্ট হ্যাভ করছে। হ্যাঁ, অনেকে আই হ্যাভ এ কাউ থাকলে এটাকে আনসার অনেকে অনেকে কি করছে, ডোন্ট করার চেষ্টা করে, কিন্তু এটা 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 কি করা উচিত, আই হ্যাভ এ কাউ, ডোন্ট হ্যাভ, ডোন্ট আই করা উচিত। কেন 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 ডোন্ট আই করবো, অনেকে হ্যাভেন করছে, হ্যাভেন 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 করছে, হ্যাভেন করলে হচ্ছে, এই ডোন্ট ডোন্ট আই করলে এটা এটা আমেরিকান হয়ে যাচ্ছে, এটা এটা কার্যকরী নয়, এটা সঠিক নয়, কমন এটা হ্যাভেন আই করা উচিত, আই হ্যাভ কাউ, হ্যাভেন আই, এটা এই আনসারটা বেশি 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 লাগে, এটা এটা কখনো ডোন্ট ফেলা উচিত নয়। আমরা বলছি ব্রিটিশরা আই হ্যাভ এ কাউ এটা থাকলে এটা করে আই ডু নট হ্যাভ কাউ, আমেরিকাতে করছে আর তা আই ডোন্ট হ্যাভ, কন্ট্রাকশন ব্যবহার করছে। তা আমরা সেই দৃষ্টিকোণে আমি যেহেতু এটা ট্যাগ কোশ্চেনটা আমেরিকান আমেরিকান বা ব্রিটিশ, তা আমরা এখানে হ্যাভ ইট করার চেষ্টা করবো, ওকে। আমরা এখন কিছু টেকনিক্যাল বিষয় আলোচনা করবো, যেমন নাম থাকলে এটা নেগেটিভ ডে হয়,
নেগেটিভ দিয়ে হয়, নোবডি এটা নেগেটিভ দিয়ে হয়, সামওয়ান এটা এটা অ্যাফার্মেটিভ দিয়ে হয়, অল এটা এটা নেগেটিভ সিম্বল হয় দিয়ে হয়, আর হু তাহলে দিয়ে হয়, নাকিং থেকে ইট হয়, সেলডম মানে নাবোধক, স্কার্সলি মানে নাবোধক, হার্ডলি মানে এগুলো সব নেগেটিভ। তো আমি কিন্তু বাকি নান কেম হিয়ার, নান মানে এর মধ্যে নট ঢুকাছে, নো প্লাস ওয়ান, তার মানে কেম পাস্ট টেন্স তাই ডিড হবে, নাম থাকলে আগে হবে কি ডিড হবে আগে, নাম থাকলে আগে ডি দেখবো, যেহেতু এটা পাস্ট টেন্সে এখানে ডিড দেখবো, যেহেতু এর মধ্যে নট আছে আমরা নট দিব। ওকে, এবার নোবডি ওয়াজ প্রেজেন্ট, যখনই নোবডি থাকবে বা নাম থাকবে আমরা কী দেবো আগে ডি দিব, কী দিব ডে ব্যবহার করবো, ডে হলে খেয়াল রাখতে হবে ডের পরে কিন্তু এখানে কোশ্চেনে ওয়াজ আছে, আনসার কিন্তু ওয়াজ দেওয়া যাবে না, আনসার নিতে হবে কি ওয়ার নিতে হবে, নট নেই কোনো, নো প্লাস বডি কিন্তু নো আছে, তাহলে নাম থাকলেই দে, দে অনুসারে আমরা ওগুলো ভাব নিব, এখানে যদি ইস, এখানে ইস থাকলে আমরা আর করবো, দেন ওয়াজ থাকলে আমরা ওয়ার করবো, ঠিক আছে। এবার আসি, হি সেলডম কামস হিয়ার অথবা হি হার্ডলি কামস হিয়ার, এই সেলডম হার্ডলি স্টার্স এগুলো নেগেটিভ, এগুলো তাকে নট নিতে হয় না, যেমন হি কামস এর মধ্যে ডাস ঢুকায় তো ডাস নি, প্রশ্ন করে স্যার এখানে ডাজেন্ট হয়নি কেন, কারণ হচ্ছে এই সেলডম এবং হার্ডলি এর অর্থ হচ্ছে না নো নেগেটিভ। ওকে, ত্যাগ কোশ্চেন দুই দুই ভাবে থাকে, একটা কন্টেকচুয়াল আর নিতে আসে, কন্টেকচুয়াল মানে হচ্ছে বিষয়ভিত্তিক, এটা সঙ্গে আলাদা আলাদা, যেমন ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, দে গিভ আস দ্য অক্সিজেন, এভরিবডি নোজ ইট, ইয়েট ইয়েট মেন ইয়েট মেন ডু নট হেজিটেট টু কাট ট্রিজ, লেটস প্ল্যান্ট ট্রিজ, ট্রিজ আর আওয়ার বেস্ট, আর আর আছে আর এন টি, দে গিভ আস, দে প্লুরাল দ্য ডন, এভরিবডি নোজ, আমি বলেছি এভরিবডি থাকলেই দে হবে, কীভাবে দে এখানে এস থাকা সব বর্তমানে এস দিব, ডাজেন দিব না ডন্ট দে, ডন্ট দি করবো, ইয়েট মেন ডু নট হেজিটেট, ডু নট আছে মেন ডু নট আছে ডু দে, মেন ডু নট হেজিটেট ডু দে, লেটস প্ল্যান্ট ট্রিজ শ্যালি। ওকে, তাহলে আমরা জানছি ট্যাগ কোশ্চেন আলাদা আলাদা থাকতে পারে, জাস্ট কন্টেকচুয়াল থাকতে পারে, আমরা কোশ্চেন তুলেও লিখতে পারি, আমরা কোশ্চেন না তুলে আসতে পারি। ওকে, তাহলে আমরা বলতে চাচ্ছি যে কথোপকথন সময় বক্তা কর্তৃক যে সংক্ষিপ্ত কোশ্চেন কোশ্চেন তাকে ট্যাগ কোশ্চেন বলা হয়, ট্যাগ কোশ্চেনের মূল বিষয় হচ্ছে নট না থাকলে নট যোগ করবো, নট থেকে নট বাদ দিব, এবং কিছু টেকনিক্যাল বিষয় আছে, টেকনিক্যাল বিষয়গুলো জেনে শুনে বুঝে আমরা কাজ করবো, ইম্পর্টেন্ট সেন্টেন্স থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করবো, নাম নগরী থাকে সেখানে সাবধানতা অবলম্বন করবো, স্টার্ট সেল হার্ড লেখা সেখানে সাবধানতা অবলম্বন করবো, তাহলে আমরা ভাবে কাজ করবো। তো আগামীকাল তোমাদের পড়া থাকবে, তোমরা তোমাদের বইয়ের থেকে পাঠ্য বই থেকে প্রথম তিনটা মডেল কোশ্চেনের ট্যাগ কোশ্চেন করতে পারবে। ওকে।